হাই গাইস, আমি পূজা। পূজা স্লগে তোমাদের সবাইকে স্বাগতম। তো তোমরা কেমন আছো? আমি তো মোটামুটি ভালোই আছে। আর তোমাদের পূজা কেমন কাটছে সেটা কিন্তু কমেন্ট করতে ভুলো না, ঠিক আছে? তো আমি পূজার শপিং দেখাবো বলেছিলাম আগের দিনের ভিডিওতে, তো আজকে দেখাতে চলে এসেছি। ফার্স্টে দিদার শাড়ি দিয়ে স্টার্ট করছি, দিদা কি নিয়েছে তো চলো দেখাই। আমি খুলে খুলে দেখালাম না, কারণ আমার তো ভাঁজ করতে হবে, যার কারণে মানে প্যাকিং করাই আছে সেরকমই উপর দিয়ে দেখাচ্ছি, ঠিক আছে? এটা দিদার একটা ছাপা শাড়ি, সাদা আর সি গ্রিন কালারের মধ্যে। আর একটা যাচ্ছে স্কাই এর মধ্যে, হোয়াইটের মধ্যে। আর একটা তোমার তাঁতের শাড়ি নিয়েছে এরকম। খুলে আর দেখাচ্ছি না, তাও একবার তোমাদেরকে দেখিয়ে দিই, যখন ভিডিও বানাচ্ছি ভালো করেই বানাই, তাই না? এই যে শাড়ি, আর পাটটা যাচ্ছে এরকম ধরনের। এটা দিদার জন্য, দিদাকে তিনটে শাড়ি দেওয়া হয়েছে, আর তোমার একটা জুতো দেওয়া হয়েছে। জুতোটা পরে দেখাচ্ছি, ভিডিওর লাস্টে জুতোটা দেখিয়ে দেবো, ঠিক আছে? এটা দিদার জন্য, দিদাকে তিনটে শাড়ি দেওয়া হয়েছে, আর তোমার একটা জুতো দেওয়া হয়েছে। জুতোটা পরে দেখাচ্ছি, ভিডিও লাস্টে জুতোটা দেখিয়ে দেবো, ঠিক আছে? কে জানো পরে ভাঁজ করবো, যাই হোক। আর তারপরে দেখাচ্ছে ভাইয়ের জামা কাপড়, ঠিক আছে? এটা একটা ফুল হাতা গেঞ্জি, এরকম ব্লু আর ব্ল্যাক এর উপরে, হাতাটাও ব্লু আর ব্ল্যাক এর উপরে যাচ্ছে। এই একটা গেঞ্জি, এটা হাতা মানে টি শার্ট যেটাকে বলে, তা খুলে দেখাচ্ছে আমি। এরকম ধরনের হয় টিওলো আর ব্লুর মধ্যে, দেখে নাও একটা। এই একটা শার্ট আমি খুলছি না, ঠিক আছে? শার্টটা ব্ল্যাক কালারে আর হালকা ব্লু অ্যান্ড হোয়াইট এর উপরে তোমার মানে কেমন যেন ডিজাইনটা করা, ঠিক আছে? তোমাদেরকে পরে আবার ব্যাক ক্যামেরাতে যখন ভিডিওটা শুট হবে তখন তোমরা দেখে নিও, ঠিক আছে? আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না, ঠিক আছে? শাড়ি গোল্ডেন কালারের পার, মানে এই শাড়িগুলো আমার খুব ভালো লাগে, যার কারণে মাকে বললাম মা তুমিও নাও, আমাদের দুজনেরই পরা হয়ে যাবে। আর তেমন কিছু নেওয়া হয়নি, এই দুটো শাড়ি নেওয়া হয়েছে, এই টুকটাকি জিনিস এবছর নেওয়া হয়েছে। আর শাড়িটাতে এরকম গোল্ডেন এর মধ্যে এটা যাচ্ছে আঁচল, গোল্ডেন এর মধ্যে কাজ যাবে ফুলগুলো। আর পুরো শাড়িতে কিন্তু ছোট ছোট ওই গোল্ডেন ফুলের মধ্যেই মানে ছোট ছোট যাবে, দুধে আলাদা কালার, খুব একটা মানে মানে কি বলবো, সফট না খুব একটা, আবার মানে হার্ডিও না। যাই হোক, শাড়িটা পরলে কেমন লাগবে বলবে, কিন্তু এটা বিশেষ করে আমার জন্যই নিয়েছি। এ দেখো, একটা ব্যাগ নিয়েছি, এবছর বললামই তো তেমন কিছু নেওয়া হয়নি, একটা ব্যাগ নিয়েছি, কি সুন্দর ডাল ডাল। এই কালারটা কেমন হয়েছে জানাতে ভুলবে না, ঠিক আছে? একটা ব্যাগ নিয়েছি, একটা নিয়েছি, এটা অলরেডি ইউজ করা একদিন হয়েও গেছে, দুটো চেন আছে, কেমন হয়েছে জানাবে। তিনটে ব্যাগ নিয়েছি, কারণ আর এটা নিয়েছি কলেজে যাওয়ার জন্য, কারণ কলেজ তো মনে হয় পুজোর পরে খুলবে, তো যার কারণে এটা নিয়েছি কলেজে যাওয়ার জন্য। এটার মধ্যে কয়েন ফয়েন রাখা যাবে, যাতে বাসে ফাসে উঠলে বা ট্রেনে ফ্রেনে উঠলে কিছু যদি টাকা পয়সা কেন ছোট কাটার মধ্যে, এমনকি আবার ভিতরেও ঢুকানো যাবে। খুব সুন্দর ব্যাগটা, আমার তো খুব ভালো লেগেছে। কালার গুলো কেমন হয়েছে ব্যাগের, আর পুজো কালেকশনের জিনিসগুলো কেমন হয়েছে সবার জন্য। আর হ্যাঁ, দিদার জুতোটা দেখাচ্ছি দাঁড়াও। আর এটা হলো দিদার জুতো, মানে দিদা মানে দিদাকে প্রত্যেক বছরই দেওয়া হয় কিছু না কিছু,
তো এবছর তিনটে শাড়ি, আরো একটা শাড়ি দিয়েছি কিন্তু দিদা আলমারিতে রেখেছে, দিদা নেই বলে আর চাইলাম না, দিদার চাবি আমার কাছে নেই, যাই বলো তেমন কিছু এবছর কিনিনি। তোমাদেরকে বারবারই বলছি কেন কিনিনি সেটা, আগের ভিডিওটা তোমাদেরকে আবার লিংক মানে দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে। আর যদি ভালো লাগে তাহলে কি করবে, লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। ওকে, টাটা বাই, আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করছি, বাই।